অ্যানিমেশন তৈরি করা জায়েজ আছে কি না। আমরা জানি যে অ্যানিমেশন হচ্ছে আসলে চিত্র, যেটা কার্টুনে সাধারণত ব্যবহার করা হয়, অথবা যে কোনো প্রাণীর ছবি যেগুলোকে আমরা চালিয়ে দেই। হ্যাঁ, অনেক সময় সেটা একাডেমিক কারণে, অনেক সময় চিকিৎসার কারণে, অনেক সময় বাচ্চাদের কার্টুন হিসাবে এ সকল অ্যানিমেশন তৈরি করা হয়, যেখানে হয়তো কার্টুনের মতো কিছু জীবজন্তু অথবা মানুষের ছবি চলে আসে। তো প্রথম কথা হচ্ছে যে যে সকল প্রাণীর রূহ আছে সেগুলোর ছবি আঁকা সেটা নিষিদ্ধ। ছবি আঁকা নিষিদ্ধ আমরা বলছি, কিন্তু সেগুলোর ভিডিও ছবি করা নিষিদ্ধ সেটা কিন্তু আমরা বলিনি। আচ্ছা, যেগুলো রূহ নাই সেগুলো আঁকা যেতে পারে, যেমন গাছপালা, উদ্ভিদ, এগুলোরও কিন্তু এক ধরনের প্রাণ আছে, বাট রূহ নাই, রূহ নাই। ফলে সে সমস্ত প্রাণী যেগুলোর রূহ নাই সেগুলো আঁকা যেতে পারে, কিন্তু যেগুলোর রূহ আছে, যেগুলোকে বলা হয় দাতুল আরওয়াহ, রূহ সম্পন্ন, সেগুলোর অঙ্কন করা যাবে না। এটা হচ্ছে মৌলিক নীতি, বেসিক প্রিন্সিপল যেটাকে বলা হয়। তবে এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় নানা কারণে অ্যানিমেশনের প্রয়োজন হয়। যেমন আমরা হয়তো একটা জিনিস দেখাতে চাচ্ছি ভালো করে বোঝানোর জন্য, সেটা সায়েন্টিফিক ইস্যু হোক, একাডেমিক ইস্যু হোক বা মেডিকেল ইস্যু হোক, বোঝানোর জন্য কিছু অ্যানিমেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে সেটা জায়েজ হবে বলে ওলামায়ে কেরাম মত প্রকাশ করেছেন। এছাড়াও যে সমস্ত অ্যানিমেশনগুলো, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলনা পুতুলের সাথে তুলনীয়, সেই ধরনের অ্যানিমেশনগুলো আঁকা এবং সেগুলো কার্টুন আকারে বাচ্চাদের শিক্ষার জন্য, একাডেমিক প্রয়োজনে অথবা তাদের আদব আখলাক শেখানোর জন্য ইউজ করা জায়েজ আছে। সেটি আমরা ইসলাম কিউর মধ্যেও দেখি, একটা বিস্তারিত আলোচনা এখানে এসেছে এবং এর মধ্যে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাও তুলে ধরা হয়েছে। তিনি বলছেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতি তাবুক আও খাইবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি যখন যুদ্ধ থেকে আসলেন, তাবুক যুদ্ধ অথবা খাইবার যুদ্ধ থেকে, ওয়াফি সাহওয়াতিহা সেতরুন, তার কাছে ছিল একটা সেতের, একটা পর্দার মতো একখণ্ড কাপড়। ফাহাব্বাত রিহ, তখন বাতাস প্রবাহিত হলো। ফাকাশাফাত নাহিয়াতা সেতর আন বানাতিন লি আয়েশা, তখন সেই সেতরের, সেই কাপড় বা পর্দার একটা অংশ উন্মুক্ত হয়ে গেল, কিছু পুতুল ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই পুতুলের উপর থেকে, যেগুলো তিনি খেলা হিসাবে ব্যবহার করতেন। ফাকালা মা হাদা ইয়া আয়েশা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো দেখে বললেন, হে আয়েশা এগুলো কি, এই সমস্ত পুতুল কি? কালাত বানাতি, তিনি বলেন আমার কন্যা, অর্থাৎ আমার পুতুল। ওরা বাইনাহুন্না ফারাসান লাহু জানাহানি মিন রিকাইন, নবী সাল্লাহ সাল্লাম দেখলেন যে সেগুলোর মধ্যে একটা ঘোড়া আছে যার দুটো পাখনা আছে, পাখনাটা বানানো। ফাকালা মা হাদা আল্লাযী আরা ওয়াসাতাহুন্না, এই যে তাদের মাঝখানে তোমার পুতুলগুলো, মেয়েগুলোর মাঝখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি? কালাত ফারাস, তিনি বললেন এটা ফারাস। কালা ওয়া মা হাদা আল্লাযী আলাইহি, আর তার উপরে দুটো কি? বললেন যে জানাহান, তার দুটো পাখনা। কাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফারাসুন লাহু জানাহান, ফারাস তার আবার কি পাখনা আছে নাকি যেটা পাখির মতো উঠতে পারে? কালাত আমা সামাইতা আন্না লি সুলাইমানা খায়লান লাহা আজনিহা, আপনি কি শোনেন নাই যে সুলাইমান আলাইহিস সালামের একটা ঘোড়া ছিল যার অনেকগুলো পাখা ছিল? কালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাদাহিকা হাত্তা রাআইতু নাওয়াজিদাহু, তিনি বললেন যে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, তখন আমি তার মাড়ির দাঁতগুলো পর্যন্ত দেখলাম। এটি আবু দাউদ বর্ণনা করেছেন এবং ইরাকি তখরিজুল ইহিয়া এর মধ্যে সহি বলেছেন এবং শেখ আলবানীও হাদিসটাকে সহি আবি দাউদের মধ্যে সহি বলেছেন। এই হাদিসের উপর আরও অনেকেই কথা বলেছেন। ইবনে হাজার বলেছেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় যে ছোট বাচ্চা, শিশুরা, তারা তাদের খেলনা এবং খেলনা যেভাবে তারা যে পুতুলগুলো তৈরি করে সেগুলো খেলনা হিসাবে গ্রহণ করা জায়েজ আছে, এবং সেগুলো দ্বারা তারা যে
হয়তো বাচ্চা বানায়, সে ছেলে হোক মেয়ে হোক ইত্যাদি এগুলো। আর যেখানে বলা হয়েছে যে রুহওয়ালা কোনো প্রাণী আর ছবি আঁকা যাবে না, সেগুলো থেকে আসলে এই জিনিসটাকে বাচ্চাদের খেলনা হিসাবে তৈরি করা জিনিসগুলোকে আলাদা করা হয়েছে। এবং এক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে এই বাচ্চাগুলোকে একদমই জীবন্ত মানুষের মতো পুতুল হিসাবে না করে খেলনা পুতুল, অর্থাৎ কাপড় দিয়ে তৈরি করা, এর মধ্যে হাত হিসাবে একটা শলা বের করে দেওয়া, পা একটা ছোট স্টিক বের করে দেওয়া ইত্যাদি, এগুলো এভাবে জায়েজ আছে। তো সে দৃষ্টিকোণ থেকে কেউ যদি বাচ্চাদের শেখানোর জন্য অথবা একাডেমিক প্রয়োজনে অথবা তাদেরকে কোনো বস্তু ভালো করে বোঝানোর জন্য শেখানোর জন্য অ্যানিমেশনটা ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা জায়েজ আছে। আর আমি অ্যানিমেশনগুলো যদি এমনভাবে ব্যবহার করা হয় যাতে অশ্লীলতা কিংবা যেমন অশ্লীল মেয়েদের ছবি চলে আসে কিংবা অশ্লীল কিছু সেখানে উপস্থাপন করা হয়, দেখানো হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ নেই, এটা আমাদেরকে মনে রাখতে হবে।